এইগুলোর গল্প জানতে তোমাদের পুরোপুরি ব্লগটা দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েলদি ব্লগস চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আমি শোতে এসেছি, তো এখন শোর গাড়িতে বসে আছি, ব্যান্ডের গাড়িতে বসে আছি। তো দেখো এই গাড়িটা কিন্তু অন্যরকম, এই গাড়িটাই কী গাড়ি বলো বলো তো? ম্যাজিক গাড়ি। কীরম জানি না কেন ম্যাজিক গাড়ি বলে। দুদিকে দেখো জানলাটা কেমন যেন, মানে অন্য গাড়ির কীরকম কাঁচের হয় কিন্তু এটা কাঁচের জানলা নয়। চলো প্রোগ্রাম স্পটে যাই, তারপর তোমাদের সামনে আসছি। গাড়িটা ঢুকতেই দেখলাম যে এটা একটা বিয়েবাড়ির স্পট, তো বিয়েবাড়ির প্রোগ্রাম ছিল আজকে। আর আমি এখন ভয়েস বাদ দিচ্ছি ট্রেনের মধ্যে, তো যার জন্য ট্রেনের প্যাপু প্যাপু আওয়াজ হচ্ছে। আমাদের তিনতলার ওপরে বসতে দিয়েছিলো, তার নিচে স্টার্টার ছিল। তো সেই স্টার্টার যখন খেতে এসেছিলাম দেখলাম যে চারিদিকটা এত সুন্দর, আর ওখানে একটা খুব সুন্দর মন্দির আছে, মানে একদম ওই বিয়েবাড়ি লাগো আর কি। তো যার জন্য এই মন্দিরে যাচ্ছিলাম, সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। খুবই সুন্দর, দেখো চারিদিকটা এত সুন্দর যে আমি ভিডিও করতে বাধ্য হলাম। খুব সুন্দরভাবে সাজানো চারিদিকটা, জগন্নাথ দেবের মূর্তি আছে ভিতরে। আর দেখো এটা হচ্ছে ময়না বিবেকানন্দ মিশন, এই যে লেখা আছে শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো আমি মন্দিরে উঠছি, আর এক ভাই ভিডিও করে দিচ্ছিল, ভাই এক ভাই বলতে সেই ভাই ডান্স করবে। তো আমি আর ভাই আর কি নিজে খাবার আনতে নেমেছিলাম, কাকিমার বোন মানে ভাইয়ের বউ আর কি, সে ওপরে দুজনে মেকআপ করছিলো বলে আর নামতে পারিনি, কিন্তু আমরা দুজনে তো কেউই মেকআপ করিনি তখনও, তা যার জন্য আর কি নিচে নেমেছিলাম। তো নিচে নেমে এই পাশেই আর কি এটা দেখলাম, তো জগন্নাথ দেবের মন্দিরে এসে এখানে ভিডিও করছিলাম। আর ভাই ব্লগ করে, মানে ওকে আমাকে বলে দিতে হয়নি যে এইভাবে ভিডিও করো বা ওইভাবে ভিডিও করো, বেশ খুব সুন্দরভাবেই করছি। ওরে বাবারে ভয়েস ওভার দিচ্ছি, কী আওয়াজ হচ্ছে ট্রেনে। এই যে বোন এখানে বসে কফি খাচ্ছে, ভাই নিয়ে এলো বোনের জন্য। আর এদিকে পকোড়া খাচ্ছে, আর এই যে কফি আনা হয়েছে। আর এই দেখো এখানে পকোড়া কাবাব সব মিক্স, কতগুলো! ওরে বাবা, আসলে মেকআপ করা হয়ে গেছে তো অর্ধেক মেকআপ নিয়ে এরম করে যেতে পারবে না। হ্যাঁ, আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে। যারা মেকআপ করিনি এখন আমরা গিয়ে নিয়ে এলাম, আমরা খেয়ে নিয়ে এলাম। আমি আজকে যা পকোড়া খেয়েছি এরকম আমি কোনোদিন খাইনি। আমিও প্রচুর পকোড়া খেয়েছি, ফুচকা খেয়েছি, এখনো খাচ্ছি। অনেকদিন পর জুয়েল আর আমি একসাথে প্রোগ্রাম করতেছি। আমার দেখা হলো তোমাদের বাড়ি গেছিলাম, ছ মাস বেশি হয়ে গেছে আমার বাড়ি গেছিলাম, সেই তারপর থেকে আজকে দেখালো। আর কত বছর পর আমরা সেম মানে স্টেজ শেয়ার করবো? তিন বছর চার বছর পর আমরা মানে একসাথে স্টেজ করবো না? সেই তিন চার বছর আগে আমরা একসাথে প্রোগ্রাম করেছি, আর আজকে অনেকদিন পরে, অনেক বছর পরে একই স্টেজ শেয়ার করবো অনেকদিন পরে। Thank you.
এবারে আমরা খেতে বসে গেছি। তো দেখো এদিকে ভাই আর বোন বসে আছে, আর এদিকে সমস্ত মিউজিশিয়ানসরা বসে আছে। তো আমরা সবাই খেতে বসে গেছি, চলো দেখাই এক এক করে কী কী খাবার রয়েছে আজকে মেনুতে। তো চলে এসছে খাবার। দেখো ফার্স্টে স্যালাড দিয়ে দিয়েছি, আর নান নিয়ে নিয়েছি আমি, ফ্রাইড রাইসও নিয়ে নিই আর সাদা ভাতও নিয়ে নিই। আর এদিকে নানের সাথে দিয়েছে পনির, আর পনির দিয়ে নানটা খাচ্ছি। তারপর এক এক করে মাছ আসবে, মাংস আসবে, কিন্তু নানটা এত শক্ত যে আমি এক হাত দিয়ে ছিঁড়তেই পারছিলাম না। তারপর লাস্টে দুটো হাত দিয়ে ছিঁড়েছি, কিন্তু দেখো ফার্স্টে আমি দাঁত দিয়ে ট্রাই করেছি যে দাঁত দিয়ে অন্তত ছিঁড়ি, কিন্তু দাঁত দিয়ে ছিঁড়তে কি আমার দাঁতগুলোই ব্যথা হয়ে গেল, তাও মানে নান ছিঁড়তে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার খাওয়াটা দেখে বুঝতে পারছো যে কী পরিমাণ বীভৎস বাজে অবস্থায় আমি রয়েছি, আমার দাঁতগুলো কী বাজে অবস্থায় রয়েছে। ভাই ভিডিওটা করেছে, মানে আমি বলছি ভিডিও করো না, ও বলছে তুমি এরকমই ব্লগে দেবে, তো যার জন্য আর কি ভিডিও করেছে। তারপর দেখো এখানে চলে এসছে চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছটা খেয়েছিলাম, খুবই ভালো ছিল। চিংড়ি মাছ কেন, সব কিছুই খেয়েছি। তো যাই হোক, এবার এসছে কাতলা মাছ, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম চিংড়ি, আমি দুবার চিংড়ি নিয়েছি। আর তারপরে পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি, যে সমস্ত থাকে আর কি সেগুলো, চিকেন ছিল আমি নিয়ে নিই কিছু, ওগুলো নিয়ে নিই। তো তারপর দেখো এখানে আইসক্রিম দিয়ে দিয়েছে, আর আইসক্রিম দুটো দেখে ভাবছি যে অন্য কারুরটা, কিন্তু না, একজনকেই দুটো করে আইসক্রিমই দিয়েছে। তো আমি আইসক্রিমটা আর খাইনি, খেলে পুরো গলার একদম 12টা বেজে যাবে। তো আইসক্রিমটা ব্যাগের মধ্যে, মানে প্যাকেটের মধ্যে ভালো করে বেঁধে ব্যাগে রেখেছি। তো আমার সাউন্ড শুনে বুঝতে পারছো, ভয়েস ওভার দিচ্ছি, ট্রেনে রয়েছি, কীরম আওয়াজ হচ্ছে। এখন বাজে 2:32, আমরা মেচেদা স্টেশনে। তো দেখো আমরা চারজনে আছি, গাড়িতে ভিডিও করা হলো না, যা অন্ধকার ছিল। ঠিক আছে এখন আমরা স্টেশনে যাচ্ছি, টিকিট কাটবো, না টিকিট কাটবো না, এটা পালাও। ওখানে আমরা এখন ইউটিউব শর্টস বানাবো, ইনস্টা রিলস বানাবো, কি করে টাইমটা কাটিয়ে দেবো। 3:05 ট্রেন আছে, ফার্স্ট ট্রেন হাওড়া যাওয়ার। এখন টিকিট কাটবো আমরা, টিকিট দিচ্ছে দিচ্ছে না, দিচ্ছে না, সবাই বসে আছে দিচ্ছে। সবাইকে জানাচ্ছি গুড নাইট অ্যান্ড গুড মর্নিং। কি অবস্থা আইসক্রিমগুলোর, এখানে চিপটে গেছে পুরো। এমনি ঠান্ডা নেই, কিন্তু গাড়িতে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো, ভাগ্যিস আমি স্কার্ফটা এনেছিলাম। তো ট্রেনেও প্রচুর হাওয়া দেবে, স্কার্ফটা নিয়েছিলাম বলে বাঁচবো, একটু কানটা তাও পেঁচাতে পারছি, এই হেডফোনটা কানে দিয়ে রাখছি, নাহলে তো অনেকটা সময় আমরা কাটিয়েছি। আরে দাঁতগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো আমি আর কাকিমা শুয়ে পড়েছি ট্রেনে, যতক্ষণ শুতে পারি আর কি, কারণ এরপর প্রচণ্ড ভিড় হবে, সবাই উঠিয়ে দেবে আমাদের, যতটা পারছি শুয়ে নিই। তো আমরা বাড়ির দিকে এগোচ্ছি, ট্রেনে আছি, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আজকের ব্লগের এটাই লাস্ট ভিডিও, আর অন্য দিনের তুলনায় আজকের ব্লগটা আমার একটু অন্যরকম, এরকম ব্লগ কোনোদিনও তোমাদেরকে দেওয়া হয়নি। তো কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু, আর প্লিজ যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা, লাভ ইউ।